হাই বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আমরা আজকে কিপিড বাটন মোবাইল, এখানে সিম্ফনি L23i একটি কিপিড বাটন মোবাইল রয়েছে, সেটির আমরা রিসেট ফ্যাক্টরি দিব। রিসেট ফ্যাক্টরি কোড অনেকে জানেন না। আজকে এই সিম্ফনি L23i এর ক্ষেত্রে কিভাবে রিসেট ফ্যাক্টরি দিতে হয় সেটি আমরা এখন জেনে নিব, এবং এখানে কোন কোডটি ব্যবহার করতে হয় আর এই রিসেট কোড বা ফরম্যাটটি আমাদের যখন প্রবলেম হয়, কোনো ফাংশনগত প্রবলেম, যে প্রোগ্রামে আমরা ভুল করে থাকি, যে কোনো প্রোগ্রাম রিংটোন হয়তো বা অফ থাকতে পারে বা কোনো কল, সেগুলো ডায়াল সিম অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ থাকে এবং ব্ল্যাকলিস্ট হয়ে থাকে, সেগুলো যখন প্রোগ্রাম কোনো আমাদের সলভ করতে সমস্যা হয় তখন কিন্তু আমরা সরাসরি রিস্টোর ফ্যাক্টরিটি দিয়ে থাকি। তো আজকে আমরা এই সিম্ফনি কিপিড বাটন মোবাইলের L23i আমরা রিসেট ফ্যাক্টরি কোডটি দিব, সেটি অবশ্যই আপনাদের জেনে রাখা অবশ্যই ভালো, আর আজকে এটি জেনে নেবেন। তো আমাদের প্রথমে এই মোবাইলের ক্ষেত্রে মেনু অপশানে চলে যেতে হবে এবং তারপর সেটিং রয়েছে, সেটিং অপশানে আমাদের এখানে রিস্টোর ফ্যাক্টরি রয়েছে, অনেক মোবাইলের ক্ষেত্রে ফোনের ভিতরে থাকে, তো আমাদের যেহেতু বাইরে রয়েছে রিস্টোর ফ্যাক্টরিটি আমরা দিয়ে নিব। তো এখানে আমাদের প্রথম কোডটি আমরা ব্যবহার করি L22L44, সেটি ইনকারেক্ট দেখাচ্ছে। কয়েকটি কোড ব্যবহার করতে হয়, যে কোডগুলো চারটি সংখ্যার হবে, তো চারটি সংখ্যা সঠিক না হলে সেটি কিন্তু রিসেট কোড হবে না। তো আমরা 11122 দিয়ে ট্রাই করলাম, সেক্ষেত্রে 444 রয়েছে, সরি। তো আমাদের চারটি জিরো দিব, এখানে চারটি জিরো আমরা দিয়ে ট্রাই করি, ক্লিয়ার ইউসার ডাটা, তো আমরা সেটি দিয়ে নিলাম। আপনারাও আপনাদের এই ধরনের মোবাইল L23i এর ক্ষেত্রে অবশ্যই কোডটি ব্যবহার করতে পারেন। সিম্ফনির ক্ষেত্রে এই বেশিরভাগ চারটি জিরো দিয়ে কাজ করে থাকে, সেটি আপনারা অবশ্যই মনে রাখবেন। যে কোনো ফাংশন বা যেটির প্রবলেম হয়ে থাকে আপনারা দিতে পারেন, প্রবলেম সলভ হতে পারে। আর প্রোফাইল সেট আপ, বিভিন্ন ধরনের ফাংশনগত প্রবলেম হলে সেটি আপনারা ভিডিও কমেন্ট করতে পারেন, আমরা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অলরেডি ফরম্যাট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।